যার জন্য বাবা ভাগবতী বলছে সবথেকে আমার গোবিন্দকে ভালো তারাই বেশেছিল বৃন্দাবনের ব্রজ গোপীগণ। এই বৃন্দাবনের ব্রজ গোপীগণের মতো আমার গোবিন্দকে কেউ কোনোদিন ভালোবাসতে পারে। তাদের স্বামী ছিল, সংসার ছিল, পুত্র ছিল, সব ছিল, কিন্তু আমার কৃষ্ণ ছিল তাদের নয়নের মণি, আমার কৃষ্ণ ছিল তাদের হৃদয়ের ধন। যদি বলেন বাবা তার প্রমাণ তো দিয়ে গেছে ভগবান, যেদিন আমার ভগবানের শিরপীড়া হয়েছিল, মাথার যন্ত্রণা, এত মাথার যন্ত্রণা হচ্ছে ভগবানের, ওঝা বৈদ্য কবিরাজ সব এসেছে, মা মাথার যন্ত্রণা ভালো হচ্ছে না। নারদমণি এসে দেখছে প্রভু আমার ছটফট করছে, প্রভু কি হয়েছে তোমার, তুমি এমন করে বিষণ্ণ বদনে তোমার চোখে জল, বলো না দয়ালু হরি তোমার কি হয়েছে। নারদ বড় মাথার যন্ত্রণা, এত যন্ত্রণা হচ্ছে আমি যে সহ্য করতে পাচ্ছি না, প্রভু ওঝা বৈদ্য কবিরাজ কিছু দেখাওনি, দেখিয়েছিলাম একটা ওষুধ বলেছে, পাচ্ছি না ওষুধটা, সে কি প্রভু আমি না রো, আমার কথা হয় না রো, একবার তুমি বলো সেই ওষুধটা কোথায়, কি ওষুধ। না রো একমাত্র তুমি পারবে, তুমি পারবে জোগাড় করে দিতে, তোমার কাছে আছে সেই ওষুধ। প্রভু আমার কাছে আছে সেই ওষুধ, তুমি একবার বলো, তুমি বললে আমি এক্ষুনি আমি আমার হৃদয় থেকে যদি প্রাণও দিতে হয় আমি দিয়ে দেব, বলো সেই ওষুধ আমার কাছে সেটা কি। নারদ তুমি দেবে তো, কেন দেব না প্রভু, আমার কাছে যদি থাকে বললাম না, প্রাণও যদি দিতে হয় দেব, বলো কি দিতে হবে। নারদ একবার তোমার ওই চরণের ধুলাটা আমার একটু মাথায় দাও, ছমকে উঠেছে, না প্রভু এটা কোনো মতেই হতে পারে না, আমার মতো অধম, আমার মতো নরাধম, আমার পায়ের ধুলা আমি তোমার মাথায় দিতে পারি না, কেন পারো না, এই তো তুমি বললে আমাকে তুমি জীবন দিয়ে ভালোবাসো, এই তো তুমি বললে আমার জন্য তোমার প্রাণও যদি যাই তুমি রাজি, তাহলে কেন পারবে না তোমার পদধুলা একটু আমার শিরে দিতে। না প্রভু পারবো না, কারণ আমি যদি আমার পাদধুলা তোমার মাথায় দিই আমাকে রৌরব নরকগামী হতে হবে, তাই আমি পারবো না প্রভু আমায় ক্ষমা করে দাও। নারদ তাহলে আমি বলতে পারবো না, যাও কোথায় পাবে ভক্ত পদধুলা আমার একটু এনে দাও, ওই ভক্ত পদধুলা আমি আমার শিরে দিতেছি। নারদ বলছে দেখছি প্রভু কোথায় পাওয়া যায়, কিন্তু নারদ নিশ্চিত কেউ দেবে না, যখন শুনবে যে ভগবানের মাথায় পায়ের ধুলা দিতে হবে কেউ রাজি হবে না, ত্রিভুবন ঘুরে বেড়াচ্ছে নারদ, শেষে ক্লান্ত হয়ে বৃন্দাবনের যমুনার ঘাটে গিয়ে হাত মুখ ধৌত করে যমুনার ঘাটে চুপটি করে বসে আছে, কোথায় পাবো ভক্ত পদ ধুলা। আর এমত সময় বৃন্দাবনের ব্রজ গোপীগণ কলসীটা কাকে নিয়ে, মা অমাই রানা কৃষ্ণ বিহানে বৃন্দাবনের যমুনায় স্রোত বয়ে না, গাছে ফুল ফল কিছু ফোটে না, কৃষ্ণ যেদিন মথুরায় চলে গেল কারোর উনানে আর হাড়ি চড়ে না, কেউ মাথায় তেল দেয় না, সব উষ্ণ খুশ্ক বৃন্দাবন যেন একটা ছেলের জন্য অন্ধকার, ব্রজগোপীগণ কোন রকমে প্রাণটা রেখেছে, তবে মা বেশি দিন বাঁচবে না, কারণ কৃষ্ণ হারা হয়ে কি বাঁচা যায়,
কে গো মাইরা একবার কৃষ্ণকে ভালোবেসে দে ওই কৃষ্ণকে ভালোবাসি তুমি আর পৃথিবীতে বেশি দিন থাকবে তার বিরহে তোমার হৃদয়টা জ্বলতে জ্বলতে ভগবানকে যদি তুমি ডাকার মতো ডাকো সে ঠিক তাড়াতাড়ি তোমাকে তার চরণে আশ্রয় দেবে ব্রজগোপীগণ যমুনার ঘাটে নারদকে দেখতে পেয়েছে দেখতে পেয়ে বলছে নারদ ও নারদ নারদ এখানে এসো তুমি তো আমার আমাদের কৃষ্ণের কাছে থাকো বলো না আমাদের কৃষ্ণ কেমন আছে এই জায়গাটা মায়ের একটু আস্বাদন করবে বলো না নারদ আমাদের কৃষ্ণ কেমন আছে নারদ বললেন ভালো নেই গো গোপীগণ ভালো ভালো নেই কি হয়েছে আমাদের কৃষ্ণে মাথার যন্ত্রণা এত মাথার যন্ত্রণা হচ্ছে প্রভু আমার কাঁপছে সহ্য করতে পারছে না ব্রজগোপীগণ বলছে তোমরা ওষুধ বৈদ্য কবিরাজ কিছু ডাকনি ডেকেছিলা কি বলেছে জানো যে বস্তুটা চেয়েছে সেটা তো কেউ দিতে পারবে না কি চেয়েছে নারদ একবার বলো যেন গোপীগণ চেয়েছে আমার কৃষ্ণ ভক্তের পদধুলা তোমরা বলো ওটা কি কেউ দিতে রাজি হবে তাই তো আমি ত্রিভুবন ঘুরে বেড়াচ্ছি পাচ্ছি না ভক্তের পদধুলা সঙ্গে সঙ্গে ব্রজগোপীগণ বলছে নারদ এতক্ষণে কেন বলনি তুমি দাও কিসে করে নিয়ে যাবে আমরা আটজন সখী আমাদের পায়ে ধুলা তুলে দেব আর গিয়ে তোমরা কৃষ্ণের মাথায় ভালো করে মাখিয়ে দাও নারদ কথাটা শুনে চমকে উঠেছে ব্রজগোপীগণ তোমাদের ভয় হচ্ছে না কি গো তোমাদের ভয় হচ্ছে না তোমাদের পাদ ধুলা কৃষ্ণের মাথায় পড়লে তোমাদের নরক ভোগ করতে হবে সব তো কৃষ্ণের চরণে অর্পণ করেছে নারদ তুমি বোধহয় জানো না আমরা কৃষ্ণের সুখে সুখে কৃষ্ণের দুঃখে দুঃখী আমাদের পায়ের ধুলা যদি কৃষ্ণের মাথায় দিলে আমার কৃষ্ণ ভালো থাকে আমার কৃষ্ণ দুঃখ সুখে থাকে তাহলে আমরা নরকে গিয়ে দেখব আমার কৃষ্ণ বড় সুখে নরকে দিয়ে দেখব আমার কৃষ্ণ বড় সুখী দাও নারদ কিসে করে নিয়ে যাবে নামাবলিটা পেতে দিয়েছে দেখবেন বাবা নামাবলিতে আছে না ব্রজগোপীর পদচিহ্ন পেতে দিয়েছে ব্রজগোপীগণ
সবাই পায়ের ধুলাটা ঝেড়ে দিয়েছে আমারা ওইটুকু পায়ের ধুলা কতটুকু আছে এবার ঝেড়ে দেওয়ার পরে নারদ ওটাকে কুটলি করে এবার যে মাথায় তুলবে জাগাতে পারছে ভক্তির পদ ধুলা এত ভারী ভক্তির পদ ধুলার এত ভারী হয়েছে বাবা দেবর্ষি নারদ আর মাথায় তুলে নিতে পারছে না ব্রজগোপী গান বললে দেবর্ষি পারবে না পারবে না এগুলো তুমি নিতে পারবে না আড়ু জন সখী নিজের হাতে ঘুরে তুলে নারদের মাথায় নারদ নিয়ে গিয়ে ভগবানের মাথায় দিয়ে দিয়েছে রেপন করে আর ওটাই হয়েছে বাবা গোপীচন্দ যে চন্দন এই যে আমরা তিলক সেবা করেছি আপনাদের কপালে আছে ব্রজগোপীদের পদধুলা থেকে সৃষ্টি হলো গোপীচন্দ যদি কারোর মাথার যন্ত্রণা হয় ও মায়েরা ওষুধ যদি ভালো না হয় ওই গোপীচন্দন একটু মাথায় ভালো করে লাগিয়ে দাও হবেই হবে তাহলে এই যে ভগবান হয়ে যদি ভক্তের কাছে পদধুলা চায় আমরা কেউ দিতে রাজি হব না যার জন্য বাবা ভগবান নিজেই কিন্তু ভক্তের পদধুলা নিয়েছে নাইরি মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ আর এই রাজস্বই যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল কৃষ্ণ ও কৃষ্ণ তুমি সবাইকে দায়িত্ব দিয়ে দিচ্ছ কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না কথাটা শুনে বলেছিল দেখো দাদা আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি কিন্তু আমি আমার বেলা দুটো দায়িত্ব ফেলে রেখেছি সে কি কৃষ্ণ সবাইকে তুমি একটা করে কাজ দিলে আর তুমি তোমার বেলা দুটো কাজ কি কাজ নিয়েছো কৃষ্ণ বলে জানো দাদা আমার প্রথম কর্ম হবে এই রাজস্বই যজ্ঞে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে আমি প্রত্যেকে নিজের হাতে আমি চরণ যুগল ধৌত করাব এটা হবে আমার প্রথম কাজ আচ্ছা মাইরা এই জায়গাটা একটু শুনবে ভগবান হই আজকের পা ধোবার দায়িত্বটা কেন নিয়েছে এমনি এমনি নয় ওই যে বললাম বাবা একটু আগে নিজে আচরি ধর্ম জীবেরই শিখায় নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায় ভগবান রাজস্বই যজ্ঞে ভক্তের চরণ যুগল ধৌত করে আপনাদের আমাদের একটু চৈতন্য দান করেছে শিক্ষা দিয়েছে কি শিক্ষা মাইরা আমরা অনেকে মানতে চাই না অনেকে বিশ্বাস করি না কিন্তু আগেকার দিনে বাবা এই নিয়মগুলো মেনে চলতো আমার ঠাকুমারা আমি দেখতাম বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসতো তাড়াতাড়ি করে বাবা কাঁসার থালা ঘটিতে করে জল নিয়ে আগে বাবা পা ধোয়ার ব্যবস্থাটা হতো কি মাইরা হতো না কিন্তু এখনকার দিনে এখনকার সমাজে আমার মতো মেয়েরা আমরা সব ভুলে গেছি সব তো টিভি সিরিয়ালে মেতে আছে বাবা আরো সব কথা মনে থাকে কিন্তু না চরন্তরে বলে যাই বাড়িতে যদি একটা ভক্ত মানুষ আসে সাধুগুরু বৈষ্ণব যদি দুয়ারে আসে চেষ্টা করবেন আগে তাদের চরণ যুগল ধৌত করে দিতে আর যদি সাধুগুরু বৈষ্ণব নাও পান যে যার ঘরের বাবা বাবা মা তো আছে এটা নিশ্চয়ই আছে অনেকে বাবা মা যদি না থাকে শ্বশুর শাশুড়ি যদি কেউ থেকে থাকে চেষ্টা করবেন মা বৎসরে একবার এই অধম কীর্তনিয়ার কথা একটু মাথায় রেখে দেবেন বৎসরে একবার অন্তত সেই বাবা মার চরণ যুগল একটু ধৌত করে দেবেন যদি বলেন কেন ভাগবতে ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিলেন সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু যদি হতে হয় যে যার ঘরের বাবা মা তারপরে গুরু হলো শিক্ষা গুরু দীক্ষা গুরু তারপরে গুরু হলাম আমি ভগবান একবারও কিন্তু কৃষ্ণ বলেনি সবার বড় গুরু হলাম আমি কৃষ্ণ দয়াময়
সবার বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা হাজার বার নবদ্বীপে যাবেন হাজার বার বৃন্দাবন যাবেন দক্ষিণ ভারত পশ্চিম ভারত উত্তর ভারত বেড়াতে যাবেন হাজার তীর্থ ভ্রমণ করবেন জানা ফল হবে একবার যদি তুমি তোমার পিতামাতার চরণ সেবা করতে পারো পিতামাতার চরণ ধৌত করে সেই জল কিঞ্চিৎ পান করতে পারো কোটি কোটি জন্মের অপরাধ থেকে তো মুক্তি পাবে আর হাজার হাজার তীর্থের ফল ওই বাবা মার চরণ ধুলাতে পেয়ে যাবে তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞে আজকের পা ধোয়ার ব্যবস্থাটা করেছে শুধু পা ধোয়ালো নয় আরো একটা কাজ করেছিল কি কাজ জানো যারা যারা প্রসাদ পেয়েছিল প্রত্যেকের উচ্ছিষ্ট পাতা মানে এই যে আমার দাদা ভাইরা ভক্ত সেবার জন্য কত ব্যঞ্জন কত অন্ন বানাচ্ছে কিন্তু মনে রাখবেন বাবা যারা যারা ওই উচ্ছিষ্ট পাতাগুলো তুলবে তারা জানে না অজান্তে কি বস্তু পেয়ে যাবে যদি অজান্তেও কেউ ওই এঠো পাতাগুলো তোলে বাবা কি বস্তু পাবে সেটা কৃষ্ণ রাজস্বই যজ্ঞে শিক্ষা দিয়েছে কারণ ওই পাতা গুড়ানোর দায়িত্বটা আমার কৃষ্ণ করেছিলেন শুধু পাতা গুড়ালো নয় বাবা আড়ালে গিয়ে যখন ওই উচ্ছিষ্ট পাতাগুলো যেখানে ফেলছে নর্দমায় সেখান থেকে একটু করে উচ্ছিষ্ট তুলে নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে ও যে ভাকে দে ভগবান ভক্তির উচ্ছিষ্ট গুলো গায়ে মাখছে ভালো করে অনুভব করে অমায়রা তার মানে ভগবান আমার ভক্তকে কত ভালোবাসে দেখেছে ভক্তের কাছে কোনোদিন বলেনি আমায় রজনীগন্ধার মালা দিয়ে সাজা ভক্তের কাছে কোনোদিন বলেনি আমাকে দামি অলংকারে ভূষিত কত ভক্তের কাছে কোনোদিন বলেনি আমাকে দামি ফলের ডালা দিয়ে সাজা ভক্তের কাছে ভগবান একটাই বস্তু চেয়েছে ওরে কলি জ্ঞানন্দজি হেই জগতে এই জগতে যদি আগে জন ভক্ত শুধুমাত্র নয়নের জাল দিয়ে ডাকার মতো যদি আগে জন ভক্ত ডাকিতে পারে আমারে ভগবান কি ভগবান কি রহিতে পারে যেজনে ডাকার মতো
যদি আমার ভক্ত এগিব কাই মনবাকে একবার নয়নের জল দি বল হরি বল কৃষ্ণ তোমার হলাম বলি যদি ডাকার মতো ডাকিতে আমার ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন একবার ভক্তির চোখের জল যদি তরণে চলে যায় আমার ভগবান যেখানে থাকুক না কেন ততক্ষণ দেয় আমার দয়া ভক্তে দারে ছুটে আসে একেবারে নয়নে যায় ভগবানকে যারা ভালোবাসেন ভগবানের কাছে কিছু চান বা না চান একটা বস্তু সবাই কিন্তু চাইবে হে দয়াময় তোমার চরণে আমি জানিয়ে রাখলাম যদি জীবনকালে দর্শন না দাও তোমার কাছে আমার নিবেদন যেদিন প্রাণ পাখি চলে যাবে সেই দিনে দয়াল হরি তুমি আমার দরজার ধারে দাদাই থেকো এই প্রাণ পাখিটা জানো তোমায় দর্শন করতে করতে শেষের দিনে শেষে যাত্রায় যেতে পারি ভগবানের কাছে একটাই জিনিস চাইবে যেন চরণ ছাড়া দয়াল করুন যেন চরণ ছাড়া করুন Hello, hello, hello.
আমি সবে সপিলাম যেন চরণ ছাড়া ছড়া ভগবান কৃষ্ণ যখন উচ্ছিষ্ট গুলো গায়ে মাখছে, যুধিষ্ঠির মহারাজ গিয়ে বলেছিল, কৃষ্ণ ও কৃষ্ণ ভক্তদের পা ধোয়াচ্ছিস মেনে নেওয়া যায়, ভক্তদের এটো পরিষ্কার করছিস মেনে নেওয়া যায়, ভক্তদের উচ্ছিষ্ট গুলো তুই গায়ে মাখছিস কেন? কথাটা শুনে বাবা আমার ভগবান একটু মৃদু হেসে বলেছিল, জানো যুধিষ্ঠির দাদা, এ তো আমার কর্মফল। কর্মফল তার মানে কৃষ্ণ তুইও পাপ করিস বলে করি না কে গো মাইরা? ভগবান বিচারের জায়গায় বসেছে, সবাই অন্যায় করলে অপরাধ করলে বিচার করে, কিন্তু বাবা যে বিচারক যে বিচারের জায়গায় বসে সে যদি অন্যায় করে, সে যদি ভুল করে, তাহলে তার বিচার করবে কে? ভগবান বললেন, আমার বিচার কাউকে করতে লাগে না, আমি আমার বিচার নিজেই করে দিই। তা যুধিষ্ঠির মহারাজ বলছে, আচ্ছা কৃষ্ণ তুই যে অপরাধটা করেছিস সেই অপরাধটা কি? বলে, অপরাধটা তো দাদা আমি দাপরেতে করিনি, করেছিলাম ত্রেতা যুগে রাম অবতারে, রাম অবতারে আমি অপরাধ করেছিলাম, যার জন্য যুধিষ্ঠির যোগ্যে আমার এই কাজগুলো করতে হচ্ছে। তা যুধিষ্ঠির মহারাজ বলছে, আচ্ছা কৃষ্ণ কি এমন পাপ করেছিস? বলে, কেন আমি একটা মুনিপুত্রকে নিজের হাতে হত্যা করেছি, মুনিপুত্রকে হত্যা করেছিস, সেই মুনিপুত্রটা কে? বলে, বিশ্বের সবার মনির ছেলে যার নাম ছিল রাবণ রাজা। তাহলে মায়েরা ভগবান জগৎকে শেখালো, ওরে কলির জি সাধু গুরু বৈষ্ণব চরণ ধুলা আগে ধৌত কর, কোটি কোটি জনম কোটি কোটি জনমে যদি অপরাধ করে ফেলো, যদি এই ভগবান কৃষ্ণ রাজস্বয় যজ্ঞে যে শিক্ষাটা দিয়েছে
সেই অপরাধ থেকে আপনারা আমরা ও সবাই মুক্তি পেতে পারি। তাই তো আজ আমার চৈতন্য মহাপ্রভু সারা রাত আজকে ধুলা মেখেছে, সেবা সামনে কীর্তন করি আজকে শচীমার ঘরে গিয়ে ঘুমিয়েছে। অনেকে জানেন বাবা আজকের আমার এখন আস্বাদন তো হবে কি, পরিবেশন তো হবে কি, কাল সারা রাত্রি রাস রসে নিত্য প্রতিযোগিতায় প্রাণ গোবিন্দ আমার হেরে গিয়েছে। আচ্ছা মাইরা সত্যি করি একবার ভেবে দেখেন তো আমার গোবিন্দ কি সত্যি সত্যি হেরেছে। যার ইচ্ছাতে জগতে চলে, যে মনে করলে বাবা পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, বিশ্ব ব্রহ্মাণ্ড যার মুখ দর্পণে, যার একটা ইচ্ছা না হলে গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, সেই ভগবান কাল রাত্রিতে নৃত্য করে আমার রাধারানীর কাছে হেরে গেছে। না গো না গোবিন্দ আমার হারে, ভগবান কি কোনোদিন হারতে পারে গো? তাহলে বাবা আপনার আমরা যেটা শুনছি যেটা দেখছি সেটা কি ভুল বলবো? ভগবান বলেছেন আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে আমার ভক্তির পদ ধুলো আরো বড়। আমার থেকে যদি আমার ভক্তকে কেউ একবার ভালোবাসতে পারে আমি ভগবান হই, আমি সারা জন্ম তার চরণের দাস হই। নিতাই গৌর হরি লাল হরি লাল হরি লাল। তাই তো কালকে সারা রাত নৃত্য করে যে গোবিন্দ রাজকে জিতে যাওয়ার কথা সেই গোবিন্দ আমার নিজে হেরে গেছে। হেরে গিয়ে জগৎকে দেখালো, ওরে জগৎ আমি আমার ভক্তকে কতটাই ভালোবাসি। হেরে গিয়ে বললেন রাধে এতদিন তুমি ছিলে আমার প্রেমের গুরু, আর আজকে থেকে তুমি হয়েছ আমার নিত্যের গুরু। রাধে গো ও গো প্রেম আজি হতে জেনে গেলা তুমি জিয়া, আমার নিত্যে গুরু। আজ থেকে আমি জগৎকে দেখিয়ে দিলাম তুমি আমার প্রেমের গুরু নও। আজ রাসমঞ্চে নৃত্য করে আমি নিজে হেরে গেলাম, আর হেরে গিয়ে রাধে তোমাকে আমি বড় করলাম, আর বড় করে জগৎকে দেখালাম। ওরে ভক্ত একবারে দেখে নে আমি ভক্তকে কতটাই ভালোবাসি। আজকে সেই রাধারানী আমার নিত্য প্রতিযোগিতায় জিতে গিয়ে প্রাণ গোবিন্দকে নিয়ে নিভৃত নিকুঞ্জ মন্দিরে স্বয়নে আছে। কিন্তু মাইরা অনেকে বলে আজকের লীলাটা বাবা একটু আনন্দ করবার লীলা, অনেকে বলে আজকের লীলাটা একটু হই হুল্লোর করবার লীলা, আনন্দ ফুর্তি করবার লীলা দিনের বেলা তো। আচ্ছা মাইরা একবার ভালো করে ভেবে দেখেন তো, রাধা গোবিন্দ আজকের সুখের নিদ্রায় ঘুমিয়েছে, যে রাধা রানীর বাদীর ঘর, ঘরে জ্বালা বাহিরে জ্বালা, শাশুড়ি ননদি বলে কৃষ্ণ কলঙ্কিনী, পাড়া প্রতিবেশীরা কত পরমাদ করে, আজ সুখের নিদ্রায় ঘুমিয়েছেন আমার রাধা।
আমাদের মতো মনুষ্য জীবনের মানুষ হয়ে সাধারণ কলির হত ভাগ্য জীব হয়ে সেই রাধা গোবিন্দেরকে সুখের নিদ্রা ভঙ্গ করবা যায় কত কঠিন হৃদয় হলে তবে আমার রাধা গোবিন্দকে জাগানো যায় সেই প্রেম ভক্তি বাবা আমার হৃদয় নাই জানি না কি করি আমার রাধা রানীকে জাগাবো কারণ রাধা রানীকে জাগাবার অধিকার সখীদের আছে কিন্তু আমার গোবিন্দকে জাগাতে একজনই পারে তিনি হলেন আমার শ্রীমতী রাধা ঠাকুরাণী তালে বাবা এই লীলাটা আনন্দের লীলা কি করে হয় তারা সুখের নিদ্রায় ঘুমিয়ে আছে সেই নিদ্রাটা ভঙ্গ করতে হবে কি কো এটা সুখের কথা হয় সব থেকে কষ্টের লীলা যদি হয় আজকের এখন এই লীলাটা ভেবে দেখেন তো মা কয়েকটা দিন ধরে বাবা এই জায়গাতে হরি নাম সংকীর্তন চব্বিশ ঘন্টা খোল করতালির ধ্বনি বাজছিল কালকে থেকে বাবা আর এখানে আমার খোল করতালির ধ্বনি হবে না কালকে থেকে আর আমার ভক্ত পদ ধুলাই এখানে পড়বে আবার এক বছর অপেক্ষা করতে হবে আর এই এক বছরের ভিতরে কে থাকবো আর কে চলে যাব মা এটা তো বলা যায় না তাই যোগ যখন এসেছে যাতে বিয়োগ না হয় তার জন্য চলুন আমি একা নয় আমার সম্প্রদায় নয় আমরা সবাই মিলে আজকে রাধা গোবিন্দকে জাগাব তবে আমার রাধা গোবিন্দকে জাগাবার আগে নবদ্বীপের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভুকে তো জাগাতে হবে কারণ কলির মানুষ যদি আমার চৈতন্য দেবকে জাগানো না হয় বৃন্দাবনে আমার রাধা গোবিন্দকে জাগাবো কি করে তাহলে আগে আমার গৌরকে জাগাতে হবে কাল সারা রাত্রি শ্রীবাস অঙ্গনে কীর্তনে বিভোর ভোর হব হব ভা সচিমার ঘরে গেছেন আমার নিমাই পণ্ডিত সচিমার ঘরে গিয়ে প্রভু আমার ঘুমিয়েছেন অমাইরা ঘুমানোর ভঙ্গিমাটা কেমন জানো ডান বাহুখানা বাম দিকে হেলিয়েছে ডান পদখানা বাম দিকে হেলিয়েছে মানে এমন করে ঘুমিয়েছে দেখে মনে হচ্ছে বাবা কাউকে যেন হৃদয়ে করে নিয়ে ঘুমিয়ে আছে সেই সুখের নিদ্রা আমাদের ভঙ্গ করতে হবে তা দেখে মনে হচ্ছে বাবা মহাপ্রভু সারা রাত কীর্তন করেছে তো অঙ্গখানা অলস হয়েছে আর সেই অলস অঙ্গ নিয়ে প্রভু আমার ঘুমিয়েছে দেখে মহাজনেরা মহাজনী পদ লিখছে বাবা আজ অলসে অবশত আমার গোটা যে কি কহিব অঙ্গ শোভা কখন আজ মেঘে রবি বিজুড়ি কি বা
आज मेघे रवी চৈতন্য মহাপ্রভু আজকে নবদ্বীপের মাটিতে এমন করে ঘুমিয়েছেন সারা রাত অঙ্গে ধুলা মেখেছে সারা রাত হরি নামে বিভোর অঙ্গে ধুলা মেখে অলস হয়েছে সেই অলস অঙ্গ নিয়ে ঘুমিয়েছে আচ্ছা মাইরা এইখানে প্রত্যেকের মনে প্রশ্ন জাগছে না সত্যযুগে ভগবান নারায়ণ হয়ে বড় লোক হলো ত্রেতাযুগে রঘুপতি রামচন্দ্র হয়ে বড় লোক হলো দ্বাপরেতে কৃষ্ণ হয়ে সেও ভগবান বড় লোক হলো কলিকালের মাটিতে সেই ভগবান আজকাল কাঙাল হয়ে যাকে দেখতে পাচ্ছে বাবা তার চরণ যুগল ধরে বলছে কেন তোমরা একবার কৃষ্ণ বলো কিসের জন্য বলছে বাবা একবার কৃষ্ণ বলো তিনি ভগবান হয়ে তিনি বিশ্বের স্রষ্টা মালিক হয়ে তিনি কেন আজকে ধুলাই গড়াগড়ি দেবেন তার কারণ আছে কারণ যদি না থাকতো বাবা ভগবান ধুলাটা মারত না তাহলে ধুলাটা মেখেছে কেন এর কথা জানতে গেলে বাবা আগে জানতে হবে যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভুবন আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায় আপনি আচরি ধর্ম জীবের শিখায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায় এই মত কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদিয়া তাহলে নিজে আচরি ধর্ম জীবের শিখাই নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায় আগে ভগবানকে নিজে আচরণ করতে হবে কি গো মাইরা যদি আমার আচরণটা ঠিক না হয় আমি যদি কৃষ্ণ বলে না কাঁদি তাহলে কলির যে বেড়া কাঁদবে কি করে আমি ভগবানের জায়গায় দাঁড়িয়েছি আমি যদি সাধুগুরু বৈষ্ণবকে সম্মান না দিই তাহলে কলির যে বেড়া দেবে কি করে
আমি ভগবানের জায়গায় দাঁড়িয়েছি, আমি যদি বাবা পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি না করি তাহলে এরা কলির জীব করবে কি করে? তাহলে জগতে জীবকে শিক্ষা দেবার জন্য আজকে চৈতন্য মহাপ্রভু বাবা ধুলা অঙ্গে মেখেছে। কারণ ভগবান যদি সরাসরি গিয়ে বলে ভক্ত তোমার পায়ের ধুলা একটু দাও, কি মাইরা আপনারা দিতে রাজি হবেন? কে করে দেব? কারণ আমাদের পায়ে ধুলা যদি কৃষ্ণের মাথায় পড়ে তাহলে বাবা আমাদেরকে রৌরব নরক যেতে হবে, হবে না? এটা তো আমাদের ভয়, আমাদের পা ধুলা কোনো মতেই দেওয়া যাবে না ভগবানের মাথায়। আজ আছে গোরা নম মনে দি অজুতি আছে বাবা বাবা আমার গোড়া শচি মাইয়ের নয়ন তারা হরি বল হরি বল আমার গো আজ শুতি আছে গোড়া ওই না শয়ন মন্দির আজ বিছি ত্রপা লঙ্কে অতি 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 প্রভু আমারে ঘুমাইয়ে আছে গো আজ বিচিত্র বিচিত্র পা
आज सबे मिले जा जागा ये रा बोली आरे तो बोली देवी दुर्गा मानवे जनो हमारे बोली राधा कृष्ण मिलित हो गए आज राधा कृष्ण हो ताई तो गोरे हो गए जे प्रकृत प्रकृति प्रकृत प्रकृति बोली नित्य रश्मि खेला करे प्रकृति बोली नित्य रश्मि खेला प्रकृत प्रकृति बोली बोले ना महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमोस्तुते चैतन्य चंद्राय नमोस्तुते यशोरे বৈশাখ যত আমারে গৌরে ভক্ত গৌরে ভক্ত মস্তক
মাতৃমণ্ডলী পিতৃমণ্ডল আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দে, যারা আমার গৌর নিতাই রাতুলচরণ আশ্রয় গ্রহণ করেছে, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছে, তাহাদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই আমি আমার পিতা মাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। তারপরে বাবা যাদের কথা না বললে সব থেকে বড় ভুল হয়ে যাবে, সব থেকে বড় অপরাধ হয়ে যাবে, যে দাদা ভাইদের উদ্যোগে আজকের এই যে গোকর্ণের হরিবাসন মহানাম যজ্ঞ সংকীর্তন, কীর্তন জগতে সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হয়ে আমি মৌমিতা ঘোষ আমার সম্প্রদায়ের তরফ থেকে তাদের চরণে সর্বাগ্রে জানালাম কোটি কোটি ধন্যবাদ। তবে আমার কেন পাতকির নেয় বৈষ্ণব দর্শন শাস্ত্র, সে যে প্রকার সমুদ্র বত, আর সেই সমুদ্র মধ্যে যে তত্ত্বরূপ রত্নটা লুকিয়ে আছে আমার পক্ষে একটা অনুপযুক্ত ডুবুরির সম্ভব নয়। সেই তত্ত্বরূপ রত্নকে সমুদ্র বক্ষ থেকে উদ্ধার করবার, তথাপি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব, আপনাদের মতো ভক্ত পদধুলাই যখন দাঁড়িয়েছে, আপনাদের মতো ভক্ত পদধুলা শিরোধার্য করে হরি হরি, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের পদধুলা শিরোধার্য করে আজকের পরিবেশন করব ভগবানের সেই মধুর নাম। তবে মাগো নাম বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে, হবে কেন বাবা, অবশ্যই করব, নিজ নিজ সন্তান মনে করি, নিজ নিজ ভগ্নী মনে করি, সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবে। কিন্তু মায়েরা আর কতক্ষণ, এবার তো ডাকতে হবে, মহাপ্রভুকে ডাকতে হবে না, চলো আমি আর আমার সম্প্রদায় নয় আমরা সবাই একসঙ্গে একটু ডাকি, একটু উলুধ্বনি দেন তো দেখি একবার। ওঠো ওঠো গোরা চাঁদো নেশি পাহাইলো, ওঠো ওঠো গোরা চাঁদো নেশি পাহাইলো, নদিয়ারে লোক সাব জাগিয়া উঠিলো, নদিয়ারে লোক সাব জাগিয়া উঠিলো, নদিয়া যে বিচিত্র বালিশে বাসুদেব ঘোষে কহে
সবাইকে কি আর একবার হাত দুটো তোলো তো দেখি সবাই প্রত্যেককে তালে তালে কেমন রাধে 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 মানুষ আমিও গোয়ালার মেয়ে তাহলে তোলো দেখি একবার হাত দুটো সবাই একসঙ্গে তালে তালে রাধে রাধে বলবেন কেমন রাধে 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 চলুন আজকের আমরা সবাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে রাধা গোবিন্দ আজকের ঘুমিয়েছে, আজ রাধা গোবিন্দকে জাগাবে।